নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমার টেকশালা বন্ধুরা সাপোজ ফোনপেতে তোমাদের একটি অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে এখন তোমরা তোমাদের অন্য ব্যাংক ব্যাঙ্ক ফোন পের সাথে করতে চাইছো কি করে যত খুশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেতে লিঙ্ক করা যায় এই ভিডিওতে দেখাবো বন্ধুরা ফোনপে রিলেটেড অন্য ভিডিও আই বাটনে দেওয়া আছে চাইলে তোমরা দেখতে পারো বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে সাপোর্ট করো এসো শুরু করা যাক এর জন্য প্রথমে মোবাইল ডেটা অন করে তোমাদের ফোন পেটি ওপেন করে নিতে হবে দেখো এখানে আমার লক করা আছে তাই আমি প্রথমে আনলক করে নিলাম এবার বন্ধুরা দেখো এরকম একটি ইন্টারফেস এসছে একদম নিচে দেখো মাই মানি বলে একটি অপশান আছে এটি সিলেক্ট করতে হবে এবার বন্ধুরা দেখো একটু নিচে পেমেন্টস বলে একটি অপশান আছে আর তার নিচে ব্যাংক অ্যাকাউন্টস বলে অন্য একটি অপশান আছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানটি সিলেক্ট করতে হবে দেখো বন্ধুরা এখানে একটিমাত্র ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক শো করছে কারণ ফোনপের সাথে আমার একটি ব্যাঙ্কই লিঙ্ক আছে এখন আমি আমার অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টও লিঙ্ক করতে চাই তাই অ্যাট নিউ ব্যাংক অ্যাকাউন্ট এই অপশানটি সিলেক্ট করব। দেখো বন্ধুরা এখানে অনেক ব্যাংক চলে এসছে তুমি যে ব্যাংকটি লিঙ্ক করতে চাও সেই ব্যাঙ্কটি এখান থেকে সিলেক্ট করতে হবে আর যদি তুমি ওটি এখানে খুঁজে না পাও তাহলে উপরে সার্চ বাই ব্যাঙ্ক নেম এখানে তুমি সেই ব্যাংকের নামটা লিখে সার্চ করলেও চলে আসবে তার আগে দেখো বন্ধুরা উপরে একটি কথা লেখা আছে তোমার যে মোবাইল নাম্বারটা দিয়ে এই ফোনপে অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেই মোবাইল নাম্বারটা অন্য যে যে ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে সেই ব্যাংকগুলি তুমি শুধুমাত্র এই ফোনপের সাথে লিংক করতে পারবে আর তোমার ওই মোবাইল নাম্বারটাতে কিছু পয়সা থাকা দরকার কারণ এখান থেকে একটা এস এম এস পাঠানো হবে আর তার জন্য একটা স্ট্যান্ডার্ড চার্জেসও কাটা হবে আমি বন্ধুরা আমার অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আছে সেটি এখানে অ্যাড করতে চাই তাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই অপশানটি সিলেক্ট করলাম এবার বন্ধুরা দেখো আমার ব্যাঙ্কের অ্যাকাউন্ট ডিটেলস ফেচিং হচ্ছে দেখো বন্ধুরা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে চলে এসছে এবার আমি এটিকে লিঙ্ক করতে চাইলে ডান অপশানটি সিলেক্ট করতে হবে তার আগে দেখো বন্ধুরা এখানে একটি কথা লেখা আছে ইউপিআই পিন এক্সিস্ট ফর দিস অ্যাকাউন্ট মানে আমার এই অ্যাকাউন্টটার সাথে অলরেডি একটা ইউপিআই পিন আছে কারণ আমার এই অ্যাকাউন্টে আগে আমার ফোনপের সাথে লিঙ্ক ছিল আর তখন আমি একটা ইউপিআই পিন তৈরিও করেছিলাম বন্ধুরা তোমাদের এখানে বলে রাখি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের একবারই ইউপিআই পিন তৈরি করা যায় সেই পিনটি তুমি চেঞ্জ করতে পারো রিসেটও করতে পারো কিন্তু তৈরি একবারই হয় আর যেহেতু এই ব্যাঙ্কটি আমার একসময় লিঙ্ক ছিল তাই ওই ইউপিআই পিনটি এই ব্যাঙ্কের সাথে থেকে গিয়েছে এখন আমি চাইলে এটিকে চেঞ্জ বা রিসেট করতে পারি আর কি করে ইউপিআই পিন চেঞ্জ বা রিসেট করতে হয় তার অন্য একটি ভিডিওও আই বাটনে দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো আমি এখন ডান করছি ডান করলেই এই অ্যাকাউন্টটি লিংক হয়ে যাবে আমি ডান করলাম দেখো বন্ধুরা এখন আমার এখানে দুটি ব্যাঙ্ক শো করছে মানে আমার ব্যাংক অ্যাকাউন্টটি লিংক হয়ে গিয়েছে তাহলে তোমরা বন্ধুরা দেখলে আমরা কত সহজে ফোনপের সাথে একের বেশি ব্যাংক লিংক করতে পারি এবার তোমরা যদি আরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাও ওই একই প্রসেসে তোমরা করতে পারবে বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে সাপোর্ট করো